বিসমিল্লাহ। দেখেন আল্লাহর অশেষ রহমত, একেবারে গুহাটা যে এমন অবস্থা, এই জায়গার মধ্যে কেউ প্রবেশ করতে হলে কিন্তু একজন একজন করে যাইতে হবে, একজন করে যাইবে আবার একজন করে আসবে। দেখতে পাচ্ছেন আর রহস্যময় লক্ষ লক্ষ বছর ধরে, কোটি কোটি বছর ধরে পাথরগুলো এভাবে পড়ে আছে, একটা পাথর নষ্ট হয় নাই বা কোনো কিছু হয় নাই, যেভাবে আল্লাহর অ্যাক্সেস ঠিক এইভাবে আছে। এখন একজন একজন করে যাইতেছে, আবার একজন করে আসতে হবে। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা চলে আসলাম, পৌঁছে গেলাম হেরে গুহা, যেটাকে বলা হয় জাবাল নূর। প্রায় 4 বছরের বেশি হবে আমি সৌদি আরবে আছি, তার থেকে অনেকবার আসার চেষ্টা করার পরে কিন্তু ব্যর্থ হয়েছি, আর একবার এসে পাহাড়ের নিচ থেকে এসে সময়ের অভাবে আবার চলে গেছি। আর সাথে কিন্তু আমাদের সাথে আছে মামা সাদ্দাম ভাই, আমরা ছোটো চার্জে বসলাম, আর দুজন কিন্তু আমাদের পিছিয়ে পড়ে আছে। এই জায়গাটা সৌদি আরবের জন্য একবার দর্শনীয় স্থান এবং সবচেয়ে উঁচু পাহাড় ধরে বলে ধরে নেওয়া হয়েছে। এই জায়গার মধ্যে এই পাহাড়ের উপরে কোরআন নাজিল হয়েছে, কোরআন নাজিল হওয়ার উদ্দেশ্যে এই পাহাড়ের মূল্যটা বুঝতে পাচ্ছেন আল্লাহ কতটা বাড়িয়ে দিয়েছে পাহাড়ের মূল্য। আসলে আল্লাহর অশেষ রহমত, পাহাড়ের মূল্য আছে আমাদের, আমরা আখিরের নবীর উম্মত হয়ে অতটা মূল্যবান কিছু করতে পারি নাই। সবাই যাতে ভালো দিনই কাজ করতে পারেন, ভালো পরিষ্কার হতে পারেন, সেই দোয়া করবেন। সবাই যাতে এই জায়গাটার মধ্যে এসে এই দর্শনীয় স্থানটা দেখে যেতে পারেন, সেই দোয়া করি সবাই আসবেন। অবশেষে পৌঁছে গেলাম জাবালানুর পাহাড়ের কাছে। আসলে পাহাড়টা এখন অনেকটা রিপেয়ারিং করা হয়েছে, দেখতে পাচ্ছেন যে আগে মানুষ উঠতে পারতো না, হাঁটতে পারতো না, যার জন্য নতুন করে রাস্তা তৈরি করা হয়েছে, সিঁড়ি তৈরি করা হয়েছে, আর যেটা বিগত কয়েক বছর আগেও ছিল না। এই যে ভিতরের এই যে নতুন নতুন করে দেখতে পাচ্ছেন পাথরগুলা কাটা, সিঁড়ি করা, এবং ফাইনালি উপরে এখানে পাহাড়। এই পাহাড়ের উপরে কিন্তু ওখানে যেখানে আমরা যাবো, আমি এই প্রথম সিঁড়ি এখানে পা রাখলাম বিসমিল্লাহ বলে। আর এখন ঠিক সৌদি আরবের সময় বরাবর 10টা, আমরা দেখে উঠবো সর্বোচ্চ, মানে একবার সব শেষ উপরে ওঠা পর্যন্ত আমাদের মোট কত মিনিট সময় লাগে। যেহেতু আগের সিস্টেম আর এখনকার সিস্টেম অনেকটা ব্যবধান, কারণ আগে কিন্তু এই রাস্তাগুলো করা ছিল না এবং এরকম সিঁড়ি করা ছিল না, কোনো পরিফার্টি ছিল না। বর্তমানে কিন্তু এগুলো পরিফার্টি করে এবং এটাকে কিন্তু রিফারিং করা হয়েছে, দেখতে পাচ্ছেন সামনে আমাদের যে পাহাড়, প্রত্যেকটা পাহাড়ে উঠার জন্য একটা রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে, আগে সিস্টেমটা ছিল না। তার জন্য এখন উঠতে যে সকল হাজি বা যে সকল দর্শনীয় স্থানগুলোতে যে সকল হাজি বা যে সকল লোক এখানে আসবেন, ঘুরতে আসবেন বা দেখতে আসবেন, তারা কিন্তু খুব সহজে এখন উঠতে পারবেন, আগের মতো কষ্ট করতে হবে না। আমরা দেখতে পাচ্ছি সামনে একটা বড় রুম আছে, নতুন করে তৈরি করা হয়েছে, একটা গ্লাসের রুম। দেখি গ্লাসের রুমের ভিতরে কি আছে। যাই হোক, এই দোকান, এটা আসলে দোকান, ভিতরে এই যে গ্লাসের একটা দেখতে পাচ্ছেন, বাট একটা কফি শপ। আর এই ভিতরে কিন্তু মানে সামনে যে রাস্তা দেখতে পাচ্ছেন, রাস্তা কিন্তু ব্লক করে দেওয়া হয়েছে, যাতে কোনো ব্যক্তি যাইলে এই দোকানের রূপ দিয়ে যেতে হয়। একবার নিচ থেকে এখানে আসলাম, এ পর্যন্ত বরাবর 10 মিনিট হয়েছে। আর এটা কিন্তু এখন গাড়ির রাস্তা করা হয়েছে, দেখছেন ওই স্পেশাল একটা গাড়ি, এখন ফিজ দেওয়া হয় নাই, গাড়ির রাস্তাটা আরও মজবুত করা হবে, ফিজ দেওয়া হবে। এবার আমরা মোটামুটি একটু উপরে উঠেছি, কিন্তু সামনে দেখতে পাচ্ছেন মক্কা টাওয়ার এবং সামনে রাস্তায়, সামনের এই দিক দিয়ে একটা রাস্তা ছিল যেটা আগে মানুষ কিন্তু হেঁটে আসতো, বর্তমানে নতুন করে রাস্তা তৈরি করার কারণে এটা বন্ধ করে দেওয়া হয়েছে। আর এখান থেকে উঠে আমরা এইভাবে উপরে উঠতে হবে, তবে এখন কিন্তু অনেক দূর বাকি আছে, দেখতে পাচ্ছেন একবার উপরে সর্বোচ্চ এখানে মানুষের মতো দেখা যাচ্ছে, দেখেন আসলে মানুষ আছে এখানে। আর এখান থেকে দিয়ে এদিক দিয়ে দেখেন এই যে রাস্তাটা, এটা কিন্তু হচ্ছে গাড়ির রাস্তা, গাড়ির রাস্তা আলাদা করে দেওয়া হয়েছে, আর মানুষ ওঠার জন্য সিঁড়ি তৈরি করে দেওয়া হয়েছে। আবার আমরা ওঠা শুরু করি। এখানে আমরা এখনও পর্যন্ত কিন্তু আসলে প্রায় অর্ধেক রাস্তায় আসছি, নিচে কিন্তু দেখতে পাচ্ছেন সব ছোটো ছোটো বিল্ডিংগুলা, দেখতে পাচ্ছেন এদিকে আমরা ঠিক ওই দিক থেকে একবার নিচ থেকে উঠে আসলাম, আস্তে 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 এ পর্যন্ত আসলাম। আর আমাদের দু চারটি কিন্তু রাস্তা, ওই দিক দিয়েও কিন্তু ঘরবাড়ি আছে বা রাস্তা আছে, আর এদিক দিয়েও কিন্তু রাস্তা আছে। আর সামনে থেকে মানে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাহাড়টা বেছে নেওয়ার কারণ হচ্ছে একে, এই পাহাড়ের উপর ওঠার পরে কিন্তু আপনার যে সরাসরি কাবা শরীফটা এখান থেকে দেখতে পারবেন,
আর এই রাস্তাটা টোটাল পুরোপুরি নিচ থেকে উপর পর্যন্ত প্রায় 3000 ফিট, প্রায় 3 কিলোমিটার মতো উঁচু হবে। আর এই রাস্তাটা বেছে নেওয়ার উদ্দেশ্য এটাই যে এখানে বসে সরাসরি কাবা শরীফ দেখা যাবে। তা আমরা আবারও ফুল উঠে চেষ্টা করি, দোয়া করি সবাই যাতে কাবা শরীফে এসে উমরা করতে পারেন, হজ করতে পারেন এবং এখানে এসে জাবাল নূর দেখতে পারেন। এটাকে বলা হয় জাবাল নূর বা হেরে গুহা। এই পর্যন্ত আমাদের গাড়ির রাস্তাগুলো শেষ, এখন আমরা এখানে চিকন সরু রাস্তা আছে যাতে মানুষ একজন দুজন করে উঠে দেখতে পাচ্ছেন। এই রাস্তা দিয়ে এখন আমরা আস্তে আস্তে উপরে উঠবো, আর এখান থেকে উপরে উঠাটা অনেক একটা রিস্কি জায়গা এবং অনেক কষ্টের জায়গা, আর উঠার জন্য কষ্ট সবাই জানেন, কিন্তু পাহাড়ে উঠতে গেলে অনেক কষ্ট হয়, কিন্তু নামার সময় অতটা কষ্ট হবে না ইনশাল্লাহ। যাকে আমরা কষ্ট হলেও উপরে উঠবো, উঠে দেখার চেষ্টা করব। আর সামনে দেখতে পাচ্ছেন এই যে মক্কা টাওয়ারের মিনারটা দেখা যাচ্ছে এখানে, আর আমাদের সাথে আমরা চারজন আসলেও আমি আছি এবং আমার সাথে সাদ্দাম ভাই আছে, আর সামনে তারা দুজন বড়ই ক্লান্ত হয়ে গেছে, তাদেরকে এখন দেখাও যাচ্ছে না। এই যে মাত্র দুজন আসতেছে আস্তে আস্তে, তারা উপরে উঠবে না উঠবে না অতটা নিয়ে টেনশন নাই, যদুর ভাই উঠবে এরকম অবস্থা আর কি। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি উঠে আমি উঠি দেখি, আমি আর সাদ্দাম ভাই একটা টার্গেট নিয়েছি, আল্লাহ যদি সহায় হয়। এখন গাড়ির রাস্তা শেষ, সরু রাস্তা এখান থেকে শুরু হয়েছে। হ্যাঁ, এই যে এখান দিয়ে নামার জন্য চেষ্টা করতেছে, কারণ এই জায়গা দিয়ে নামলে খুব দ্রুত নামা যাবে দেখলেন, আর তবে এটা একটা রিস্কি জায়গা। এইরকম ফুল কাজটা কিন্তু অনেকেই করে থাকে, এরকম কাজ করবেন না। এই দেখেন এখানে দেখুন বেড়া দেওয়া আছে, এই বেড়া বেয়ে এরকম এই দুজন ভাই নামছে, নিচে আরও কয়েকজন নামছে বা উঠতেছে দেখতে পাচ্ছি আমরা। তো এখানে কিন্তু সব কিছু বন্ধ, এরকম ফুল রিস্কের কাজ নেবেন না, কারণ এটা বেআইনি এবং পুলিশে যদি দেখে আপনাকে ফাইন করতে পারে, জরিমানা করতে পারে আর কি। আর আপনার নিজের জীবনের একটা রিস্ক থাকবে, যে কোনো সময় হুজুরকে যদি আপনি পড়েন তাহলে আর বাঁচার উপায় থাকবে না। তো আবার আমরা যাই হোক ফুল উঠার চেষ্টা করি। এই জায়গার রাস্তাগুলো অনেক সরু রাস্তা, এখানে 2-3 জনের বেশি লোক ওঠা নামা করতে পারে না, আর এখানে অনেক কষ্ট হয়। কিন্তু আমরা আসলে রোজা রেখে উঠতেছি আলহামদুলিল্লাহ, এখনো পর্যন্ত আমরা শক্ত আছি, অনেক আস্তে অস্থির হয়ে গেছে বা অনেক কষ্ট হয়, তো আপনি আস্তে আস্তে ওঠার চেষ্টা করবেন। একটা সময় সমস্যা, নামার সময় অতটা সমস্যা হবে না, জাস্ট নিচ থেকে উপরে উঠবেন, আবার জায়গাটা জেরা করে আবার নেমে যাবেন। এখানে সরু রাস্তাতে আমরা অনেকটা চলে এসেছি, আর অর্ধেক আছে, মানে এই মেইন যে মানে গাড়ির রাস্তা যেখানে শেষ হয়েছে সেখান থেকে উঠার জন্য আরও যে বাকি রাস্তাটা আছে তার মধ্যে অর্ধেক রাস্তা আমরা উঠেছি। এদিক দিয়ে ফাইনালি উপরে উঠে আবার কিন্তু আমাদের ওই দিক দিয়ে নিশ্চয় নামতে হবে। যারা আসছেন তারা জানেন, যারা আসেন নাই আলহামদুলিল্লাহ আমি আসছি, আপনারা এসে দেখে যাবেন। আর দেখেন বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানি ভাইরা কিছু না পারলে একটা যদি ভালো পারে, প্রত্যেকটা পাথরের মধ্যে তারা নাম লিখে যায়। একবার উপরে জায়গা, আর এই জায়গার পরে কিন্তু আবার নিচের দিকে আবার নামতে হবে। এখানে কিছু দোকানপাট আছে যারা ফানি এবং বিভিন্ন তাপসি বিভিন্ন দানা টানা সব অনেক কিছু বেছে, আর এখানে অনেকে নামাজ পড়ে। যাই হোক, আমরা এখান থেকে আবার নিচে নামার চেষ্টা করব, এদিক দিয়ে নিচে নামার জন্য প্রায় অস্থির গেছে আসলে। আমি যেরকম তাড়াতাড়ি আসছি এরকম তাড়াতাড়ি আসলে অনেকে আসতে পারে না আলহামদুলিল্লাহ। অশেষ সহমত আপনাদের দোয়া, আমি একবার উপরে আসতে চলে আসছি, আর এখান থেকে প্রায় আরও 30-40 ফিট নিচে হবে। এই জায়গার মধ্যে মানুষ যে হেরে গুহাটা, ওই গুহাটার ভিতরে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গার মধ্যে ছিলেন, আর এখান থেকে মক্কা টাওয়ারটা একবার পরিষ্কার দেখা যাবে দেখেন। আর এখন আগে কিন্তু কাবা শরীফটা এখান থেকে পুরোপুরি দেখা যায়, তো বর্তমানে বিভিন্ন বড় বড় বিল্ডিং তৈরি করাতে, নতুন নতুন অ্যাপার্টমেন্ট শহর তৈরি করাতে এখান থেকে আর কিছু দেখা যায় না। আর এখানে আসলে যাওয়ার চেষ্টা করবো, আছে এখানে অনেক জাহামা দেখতে পাচ্ছেন, বিভিন্ন দেশি ভাইয়েরা বিভিন্ন দেশ থেকে এসে এখানে দুরাকাত নামাজ আদায় করার জন্য একটু তাড়াহুড়ো করতেছে, সবাইকে আবার এখান থেকে নামতে হবে। আমরা প্রথম যখন এই
রাস্তাটা উঠা শুরু করছি, তখন বরাবর 10টা ছিল আর এখন 10টা বেজেছে 44 মিনিট। মানে আমাদের টোটাল নিচ থেকে এখানে আসা পর্যন্ত 44 মিনিট সময় লাগছে। যেহেতু আমি অনেক তাড়াতাড়ি উঠছি, সেই জন্য আমার এমন লাগছে হয়তো আপনার যদি কোনো ফিমেল পার্সন নিয়ে আসেন সেক্ষেত্রে হয়তো আরও সময় বেশি লাগতে পারে। অনেক কষ্টের জায়গাটা এটা, সবাই উঠার জন্য একটু আস্তে ধীরে উঠবেন। আর নামার সময় কিন্তু আমাদের আরও কম সময় লাগবে, প্রায় 30 মিনিটের মতো সময় লাগতে পারে। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা আবার শেষ গন্তব্যস্থানে পৌঁছে গেলাম। এখানে আমাদের নামার সময় কিন্তু আমরা 11:08 শুরু করলাম আর এখন বাজতেছে 11:37, প্রায় 29 মিনিটের মতো সময় লাগছে আমাদের। তো আমরা আসলে তাড়াতাড়ি আসছি যার জন্য এরকম, যদি কোনো বৃদ্ধ লোক নিয়ে যান তাহলে আরও সময় বেশি লাগবে। মাথা অনেক গরম হয়ে গেছে এত উপর থেকে নামতে, ঠান্ডা পানি দেয়। হ্যাঁ ঠিক আছে, হাত মুখ ধুন, তাহলে অনেক ফ্রেশ হবেন, ভালো লাগবে। দেখ, আর এখানে কিন্তু অনেক দর্শনীয় স্থানগুলো তৈরি করা হয়েছে। দেখেন খেজুর গাছ, আর এই খেজুরের কিন্তু ফুলও আসছে। দেখেন এসছে খেজুরের ফুল, খেজুর গাছ, অনেক খেজুর গাছ হয় কিন্তু ফুল হয় না। যাই হোক, এই যে জায়গাটা, এখান থেকে দেখেন অনেক দর্শনীয় স্থান হইতেছে, বড় বড় বিল্ডিং হইতেছে। আরও 2-1 বছর পরে আসলে বা 5-7 বছর পরে আসলে আরও অনেক কিছু হয়ে যাবে এই জায়গাটার মধ্যে, দেখলেন। যাই হোক সাহেব, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।